প্রধান অতিথি সিদ্দিকী স্বাগত, ফিরজাদ হযরত মাওলানা আব্বাস সিদ্দিকী সাহেব আগিয়ে চলুন, আমরা তোমার পিছনে আছি। নারায় তাকবীর। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম প্রশংসা জানাই সেই মহান রব্বুল আলামিনের, যিনার ইশারায় তামাম কায়নাতের সব কিছু চলে। তবে একটা কথা ভাবতে বড় অবাক লাগছে, রিসেন্ট যাচ্ছি, যেখানে যাচ্ছি মাইকগুলোর একটু সমস্যা হচ্ছে। সব জায়গাতে মাইকের সমস্যা হচ্ছে, কিছু একটা রহস্য আছে না? যাই হোক, মাইকওয়ালার নিজের ব্যবসার ক্ষতি নিজে করছে, তা আমি কি করতে পারি? তবে আগামী দিন আব্বাস সিদ্দিকী এটাও ভাবছে যে প্রত্যেকটা বোলাকে বোলাকে আমার মহব্বতের একটা করে ভাইকে বলো মাইক ব্যবসা শুরু করো, তাছাড়া আমি জলসাও করব না, কেন বিশ্বাস করতে পারছি না? কথা বুঝছেন না? রোজ চিৎকার করতে হচ্ছে, তারপরে আওয়াজ বেরোচ্ছে। একটা মানুষ রোজ কত কথা বলবে? আমি দুটো কথা আলোচনা করব, কারা আমার আলোচনা শুনতে এসেছেন, আমাকে ভাই বলে কারা ভালোবেসে মেনে নিয়েছেন, ছেলে বলে কারা ভালোবেসে মেনে নিয়েছেন, একটু হাত তুলে দেখা, হাত না ভাই। যদি হাতগুলো সত্য হয় তাহলে ওইগুলো যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসার চেষ্টা করেন, যতক্ষণ আমি বক্তব্য দেবো একটু বসুন, কেন ফুরফুরাই গেলে তো দাঁড় করিয়ে রাখবো, এখানে একটু বসে নেন। এইভাবে কি আলোচনা করবো রে বাবা? বুঝতেই পারছি তো, আওয়াজ না হলে কি করা যাবে? সরি, ভালো নয়। একো তো আলহামদুলিল্লাহ, সকলে শোনেন কথা। আলহামদুলিল্লাহ, আলোচনা ইতিপূর্বে অনেক ওলামা হযরত বক্তাগণ আলোচনা করেছে, সাথে সাথে আজ আমার পশ্চিমবাংলা প্রশাসনের এসআই আমার দীপঙ্কর দা, তিনিও এসেছেন। অবশ্যই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে তেনাকে আন্তরিক অভিনন্দন, সাধুবাদ, মুবারকবাদ জানাই। কেননা আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত তিনটে বিষয় নিয়ে সংগঠন করেছি, ধর্মপ্রেম, মানবপ্রেম, আরেকটা হলো দেশপ্রেম। দেশপ্রেম বলতে একটাই বোঝায়, দেশের প্রত্যেকটা জিনিসকে মহব্বত করা, অর্থাৎ দেশের সঙ্গে যেটা জড়িয়ে আছে তাকেই ভালোবাসা হলো প্রকৃত দেশপ্রেম। আজ প্রশাসন যিনারা আছেন তিনারা অবশ্যই আমাদের দেশের ভেতরে নাগরিকের সুরক্ষার জন্য রয়েছেন, তাহলে তিনারা দেশেরই সম্পত্তি, তাই আমাদের নৈতিক দায়িত্ব তিনাদেরকে ভালোবাসা। সাথে সাথে বর্ডারে যিনারা রয়েছেন, বিএসএফ, বর্ডার ফোর্স, সেনাবাহিনী, তিনারা রয়েছেন দেশবাসীকে বিদেশির হাত থেকে মুক্তি দিবার জন্য, রক্ষা করার জন্য। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আন্দোলনের মধ্যে কলিকাতার রাজপথে এই আন্দোলনও হয়েছিল যে সেনাবাহিনীদিগকে রাজনীতির নেতাদের হাতের পুতুল বানালে চলবে না, আপনারা নিশ্চয়ই শুনেছিলেন। ঠিক তথাপিও আমাদের আন্দোলন হয়েছিল, মধ্যম গ্রামের এক পুলিশ অফিসারকে
দার্জিলিং এর বুকে যখন গুলি করে মেরে দিয়েছিল দুষ্কৃতীরা, জানি না আজ তার পরিবারকে কে কতটা গুরুত্ব রাখে, কে কতটা নজর দেয়, কিন্তু এই সর্বপ্রথম বাংলার মুখে স্বাধীন ভারতবর্ষে আহলে সুন্নাত আল জামাতে একটা আওয়াজ তুলেছিল যে প্রশাসন ভাইদের ঘরে বুলেট প্রুফ জ্যাকেট দিতে হবে। কেন দুষ্কৃতীর ঘরে প্রশাসন ভাইয়েরা যখন সমাজকে টিকাবার জন্য রুখতে যায় তখন তারা গুলি করে দেবে, প্রশাসন ভাইদের জীবন চলে যাবে, কিছু মিথ্যা কান্না নেতা মন্ত্রীরা করে দেবে, প্রশাসনের পরিবার ধ্বংস হয়ে যাবে, আর ওই দুষ্কৃতিগুলোকে আবার পিছনের দরজা দিয়ে নেতা মন্ত্রীরা ঠান্ডা ঘরে বসিয়ে বলবে অমুক এলাকার বুথ থেকে দখল করা দরকার আছে। এই মাই গলা ভাই, এই মাই গলা ওর কখন থেকে যা সেটিং আছে চলে যা, সেটিং হয়ে গেছে তো, যা সাইডে চলে যা। খুব ভালো ছেলে আমি, আবার খুব মাথা গরমে অন্যায়কে কখন মেনে লব না। আজ ফুরফুরাশরীর আহলে সুন্নাত আল জামাত এই একটা সংগঠন, যে সংগঠন যেমন কৃষকদের কথা ভাবে, দলিতদের কথা ভাবে, আদিবাসীদের কথাও ভাবে, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজ ভারতবর্ষের বুকে সব থেকে যদি কেউ বঞ্চিত পিছিয়ে থাকে সেটা হলো আদিবাসী সম্প্রদায়। আদিবাসী যার মানে হলো যারা প্রকৃতিও ভারতীয়, কথা বুঝছেন না? এই যে আজ ভারতবর্ষে লক্ষ নয় কোটি কোটি খ্রিস্টান হয়েছে, দলিত হয়েছে, মুসলমান হয়েছে, এসব বিদেশ থেকে ভেসে আসেনি, উড়ে আসেনি, এদেশেরই নাগরিক। যখন ইসলাম এলো এদেশে, খাজা গরিবে নামাজ নিয়ে আসলো, তখন তোমাদের উত্তরসূরিরা দেখলো যে ইসলামে একমাত্র মানুষকে মুক্তি ও শান্তির কল্যাণ দেখাচ্ছে, আমরা যেগুলো করছি আমাদের কাল্পনিক বিশ্বাস। তখন তোমাদের পূর্বপুরুষের মধ্যে থেকে শয়ে শয়ে নয় 90 লক্ষ তোমাদের উত্তরসূরিরা গরিবে নামাজের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। তোমাদের হারুয়ায় শুয়ে আছে পীর আব্বাস আলী জিনার নামের আমার নাম, ওনার নামে আমার নাম, আমার নামে ওনার নাম নয়, নাউজুবিল্লাহ, উনি তো আমার থেকে অনেক বড় বলি, ঠিক না বে ঠিক গো? আমি তো ওনার পায়ের জুতো ধুলো হতে পেরেছি কি জানি না। পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাহুল্লাহ, আপনারা জানেন না, চাপা গাছে বেড়া চাপাতে ফুল ফুটিয়েছিল, এই কারামত দেখে তৎকালীন সময় হাজার হাজার গায়ের ইসলাম ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিল। কিন্তু আদিবাসী তাদেরকে বলা হয় যারা প্রকৃত ভারতীয়। আজকে বুকে হাত দিয়ে বলুন আদিবাসীদের স্থান কোথায়? ডিবিসির রাস্তার ধারে, ফুটপাতের রাস্তার ধারে, পিডাব্লিউর রাস্তার ধারে আদিবাসীদের বাড়ি কিরকম? ঠোলে দিয়ে চড় দিয়ে কেন? তারা কি মানুষ নয়? তাদের কি বাঁচার স্বাধীনতা নেই? আব্বাস সিদ্দিকী যেমন নিজের কওমের জন্য ভাবছে, আব্বাস সিদ্দিকী তেমন মুস্তফা জানে রহমতের থেকে শিক্ষা অর্জন করেছে। আমার দয়ার নবী বলেছে লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না তার উপরে মহান স্রষ্টার দয়া হবে না। তাই আদিবাসী মানুষ, দলিত মানুষ, তাই বাঁকুড়ের হেমন্তর হয়ে লড়েছিলাম, 10,000 নগদ টাকা তার পরিবারকে দিয়েছিলাম, তাই ইউপি পূজার হয়ে লড়েছিলাম, পূজাকে যখন ইউপিতে বিজেপিরা এমএলএ ধর্ষণ করলো, পূজার কেস নিচ্ছিল না, তেমন ভারতে সবাই যেমন আন্দোলন করেছিল, বাংলার বুকে আওলাদে রসুল হয়ে স্বাধীনতা সংগ্রামী আল্লামা সৈয়দ আবু বাকারের চতুর্থ প্রজন্ম হিসাবে আমিও রাস্তা অবরোধ করে পূজা বুনের হয়ে আন্দোলন করেছিলাম। ছোট্ট একটা ফুলের মতো 8 বছরের বাচ্চাকে যারা রেপ করে, এরা কখনো মানুষ হতে পারে না,
এরা মানুষ সুদাতে দুপায়ে পশু, এদেরকে প্রকাশ্য রাজপথে ফাঁসি দেওয়া দরকার আছে না নাই? এটাই আহলে সুন্নতের জামাতের স্বপ্ন। আমি চাই বাংলার বুকে এমন একটা পাওয়ার তৈরি করব, আমার বাংলাতে কোরআন সুন্নাহ এজমা কি আছে সাথে সাথে আমার ভারতের সংবিধানে প্রকৃতপক্ষে পূর্ণাঙ্গ ভাবে যেন আইন কানুনকে চালাতে প্রশাসন ভাইয়েরা কারোর টান বা বাধার যেন সম্মুখীন না হতে হয়। প্রশাসনদের পাওয়ার কতটা, আইনের হাত কত দূর লম্বা, রিসেন্ট দেখা যায় আজকে গরিবের মানুষ যখন রাস্তা ধারে কিছুটু ফুটপাতে নিয়ে বসে বিক্রি করে পেটের জ্বালায়, দুনিয়ার যত আইন ওর উপরে হয়, আর দেশের যখন একটু উঁচু জায়গায় উঠে যেয়ে দেশের সম্পত্তি কোটি কোটি টাকা লুটে লুটে খেয়ে নিয়ে চলে যায়, প্রকাশ্য লোককে গাড়ি চাপা দিয়ে মেরে দিয়ে চলে যায়, প্রকাশ্য মারার পর্যন্ত করে দেয়, তাদের ওপরে কোনো আইন প্রয়োগ হয় না। এর জন্য প্রশাসনদেরকে আমি দোষী করছি না, প্রশাসনদেরকে কাজ করতে দেওয়া হয় না। এই জায়গায় ভারতের নাগরিকদের দায়িত্ব প্রশাসন ভাইদেরকে উৎসাহিত করা, তাদের পাশে দাঁড়িয়ে যাওয়া, যে আপনাদের পাশে স্যারা রয়েছে আমরা, আপনারা দুষ্কৃতির বিরুদ্ধে এগিয়ে যান, দুশ্চরিত্রের নেতার বিরুদ্ধে এগিয়ে যান, সমাজ বিরোধীর বিরুদ্ধে এগিয়ে যান। যদি কেউ আপনাকে সাসপেন্ড করে, কেউ যদি এখান থেকে চেঞ্জ করে, আমরা পুরো এলাকা অবরোধ করে দেব, আপনাকে আমরা সরতে দেব না। ঠিক না বেঠি? দেশদ্রোহীরা চাইবে? এমন করে দুর্নীতির নেতারা কখনো চাইবে? কখনো চাইবে না। আহলে সুন্নাত আল জামাত কোন সরকারের পক্ষে নয়, বিরুদ্ধে নয়। যদি কেউ মনে করে, আমার একটা স্লোগান আওয়াজ শুনেছি আপনারা শুনেছেন, যদি কেউ মনে করে 2021 পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হতে চায়, তার কাছে আহলে সুন্নাত আল জামাতের পাইগাম হলো, দলিত আদিবাসীদের জন্য বন দপ্তরের টাকা থেকে বাঁকুড়া পুরুলিয়াতে মাল্টিপ্লেক্স সুপার হসপিটাল, বিশাল বিশাল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে। বন দপ্তরের টাকার প্রকৃত মালিক হলো আদিবাসী দলিত, তাদেরকে সেই টাকা থেকে ওই এলাকায় পড়ার সুযোগ সুবিধা করে দিতে হবে, তাদের টাকা খরচ করে তাদের জন্য হসপিটাল করো। সরকারি ফান্ড নয় এটা, এটা আদিবাসী দলিতদের পার্সোনাল টাকা, যেমন অকাব সম্পত্তির টাকা আমাদের পার্সোনাল, আদিবাসী দলিতদের পার্সোনাল টাকা এটা। কি গো, আলোচনায় অসুবিধা হচ্ছে নাকি? তোমরা আমার নবীর উম্মত তো? আমার নবীর আদর্শ জানো, এই মাসে এসেছিলেন 1500 বছর আগে, রাস্তা থেকে একটা বুড়িকে ঘরে তুলে নিয়ে গিয়েছিল, যার গলায় 3টে ঠাকুরের মূর্তি ছিল, তাকেও রসুল মা বলে ঘরে নিয়ে সেবা করেছিল। আজকে সেই নবীর উম্মত দাবি করব। আর আমি পীর সাহেবের ছেলে, হিন্দু দেখে নাক ছিটকাবো। কি হয়েছে? ও, অ্যাম্বুলেন্স হলে অবশ্যই সাইড দাও, কেন অ্যাম্বুলেন্সে যারা চেপে যায় তারা হয় সুখী খুশি মানুষ, সুস্থ মানুষ নয়, তারা অসহায়। ঠিক না বেটি? অসহায় মানুষের আশ্রয় দেওয়া দরকার। তাই আমার কথা বলবো না, ছোট করব, কারণ আমার উপর খুব চাপ। এখন আগামী 21 অগ্রহায়ণ নিয়ে সব আপনারা আলোচনা শুনেছেন, খুব চাপের মধ্যে আছি। আমাদের পশ্চিম বাংলার যত সরকারি ডিপার্টমেন্ট আছে, প্রশাসন ডিপার্টমেন্ট আছে, ডিএম আছে, এসপি আছে, আইপিএস অফিসার আছে, জজ আছে, সরকারি ডিপার্টমেন্ট যত আছে সব জায়গায় আমরা চিঠি করেছি, এমনকি 294টা কম বেশি থানাতে আমরা চিঠি করেছি, সবাইকে আমরা ইনভাইট করেছি। শুধু এক শ্রেণীর মানুষকে আমরা ইনভাইট করিনি, যারা রাজনীতি করে। ভুল করেছি নাকি ভাই? ভুল করেছি নাকি ভাই? মানে এদের উপরে আমার একটা অ্যালার্জি এসেছে, কারণ 72 বছরে এরা ঠিক ভোটের 2 মাস আগে বেরোবে, পাড়ায় পাড়ায় ঘুরবে, দাদা আর একবার
দাদা আর একবার এর আগেবারে গাঁট ছিলা দিয়েছে, এবার গাঁট অলা দেবো, ওটা মনে বলে, ওটা প্রকাশ্য বলে না। আর 72 বছর ধরে ইরা শুধু নিজেদের 14 পুরুষ নিজেদের পূর্বপুরুষের ঘর বাড়ি তৈরি করেছে, নিজেদের শুধু তৈরি করেছে। আর যদি একটা দুটো ভালো নেতা থাকে, পরের বারে তাকে ল্যাং মেরে দেয়, তাকে মিটিয়ে দেয়, তাকে সরিয়ে দেয়। কথা বুঝছেন না, বোঝেন না? তবে আব্বাস সিদ্দিকী কারো বিরুদ্ধে নয়। আব্বাস সিদ্দিকী হারুয়া বোরাকে বলে যাচ্ছে, 2021-এর কে প্রতিনিধি হবে আমার দেখার দরকার নেই, কেউ যদি জিততে চাও হারুয়া বোরাক থেকে, ফুরফুরা শরীর আহলে সুন্নত আল জামাতের হাজার হাজার সৈনিকদের ঘরে যদি পাশে পেতে চাও, তাহলে তোমাকে দুটো জিনিসের স্বীকৃতি দিতে হবে। এক হলো অসহায়ের উপরে কখনো আমি জুলুম করব না, এটাকে তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে। দ্বিতীয় নম্বর হলো, আমি যদি একবেলা নাও খেতে পারি আমার হালুয়া বোরাকে, একটা কখনো মানুষকে আমি ধোকা রাখবো না, এই কথা তোমাকে দিতে হবে। কেন না? আমার নবীকে ইহুদি জিজ্ঞেস করেছিল, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের সবচেয়ে উত্তম কাজ কোনটা? আমার নবী বলেছিল, ভোকার তো মানুষকে, খোদার তো মানুষের খিদা মিটানো, তাকে খাওয়ানো, এটা হলো ইসলামের সব থেকে উত্তম কাজ। একটা ভালো মানুষের আদর্শ এটাই, যাতে খোদার তো মানুষকে সে খাওয়াবে। আর বাংলার যিনি মুখ্যমন্ত্রী হতে চাইবেন, কে আমি চিনি না, বর্তমান যে আছে ইনি থাকতে যদি চান, নতুন করে কেউ যদি আসতে চান, আমি কাউকে জানি না। আমি একটা জিনিস জানি, আহলে সুন্নাত আল জামাতের দাবিকে মানতে হবে। আপনাদের মতামত কি? আপনাদের মতামত কি? যারা আমাকে ভালোবাসেন হাত তুলে দেখান, মতামত কি? হাত নামান, আমার দাবিগুলো ছোট করে বলবো, শুনবেন। আমার নাম্বার ওয়ান দাবি হলো স্বাধীনতা সংগ্রামী আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় করে দিতে হবে। মানবেন? মানবেন? আমার দাবিটা কাদের দাবি একটু হাত তুলে দেখাবে, হাত নাবান। দ্বিতীয় নম্বর হলো বিশ্ববিদ্যালয়, প্রথম কেন বললাম, শিক্ষা যদি থাকে, রাত্রিরে ঘুমাবার আগে তোমার শিক্ষাই তোমাকে বলবে, হ্যাঁ পাশের বাড়িটার গরিবটা খেলো কি একবার খোঁজ নিলাম না। তোমার শিক্ষাই তোমাকে নিয়ে যাবে পাশের বাড়িতে, হ্যাঁ মা তুমি কি খেয়েছো। আর শিক্ষা যদি না থাকে, খাদ্য নষ্ট করে ফেলে দেবে, তথাপিও গরিবকে দেবে না। দ্বিতীয় নম্বর হলো বোঝার দিয়ে যেমন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির জন্মভূমিতে দাদা হুজুরের নামে সুপার স্পেশাল হসপিটাল করে দিতে হবে। যে দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় করে দেবে, সুপার স্পেশাল হসপিটাল করে দেবে, আহলে সুন্নাত আল জামাতের আমি ভাইজান বলে যাব, কোটি কোটি মানুষ আমাকে ভালোবাসে বাপ মা। প্রকাশ্য কলিকাতা বিরিকেটে দাঁড়িয়ে প্রকাশ্য বলে দেব যে এবারে আমরা সবাই অমুকের কোলে উঠবো, আমরা ভোটটা তাকে দেবো, এ বলার অধিকার আছে না নাই? আছে না নাই? আমি আমার বাপকে বুঝাবো, আমি আমার ভাইকে বুঝাবো, আমি আমার মাকে বুঝাবো, আমি আমার বোনকে বুঝাবো, এটা তো আমার মানবিক দায়িত্ব, এটা আমার সংবিধানের মৌলিক অধিকার। তুমি যদি আমার না হও, আমি তোমার সঙ্গে কথা বলতে রাজি নয়, তোমাকে আমি বুঝাতে রাজি নয়। তিন নম্বর হলো ইমামদের জন্য 20,000 করে মাইনে দিতে হবে। কত? একটা প্রশ্ন আসতে পারে, এত টাকা আপনারা জানেন পার বছরের ওয়াকাফ সম্পত্তির ইনকাম কত? 22-30,000 কোটি টাকা। কত? আর আমাদের ইমাম সাহেবরা 2,500 খেয়ে গালমাই মেপেছে, সবাই দেখতে পেয়েছে। আর একদল উগ্র ছদ্মবেশী হিন্দু সমাজ, উগ্র ছদ্মবেশী, প্রকৃত হিন্দু নয় তারা, প্রকৃত হিন্দুরা মানুষ প্রেমিক হয়, তারা কিন্তু এই মুখমাই মেকেছে বলে আজকে হই হই করছে। কথা বুঝছেন না? অথচ আপনাদের জানা আছে কি জানি না, 8,200 টাকা পুরোহিত ভাইদের ঘরে দিচ্ছে, দিদি দিচ্ছ তোমাকে স্যালুট জানায়, তুমি ভালো মানুষ, জনগণকে দিচ্ছ, ভালো কাজ করছো, কিন্তু তোমার একটা জিনিস খারাপ, তুমি 100 কেন?
কথা বুঝছেন না বোঝেন না? শুধু ওর বেলায় দেখতে পেলেন, এইটা দেখতে পেলেন কেন? অথচ তুমি জানো এবারও তোমায় জিতিয়েছে এই মূল লড়াই, ঠিক না বেটি? তারপরও দিচ্ছ না কেন? দোষ দিদির নয়, দোষ তোমাদের। এই দোষটা তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি, ধরাবো ধরাবো। এই বনগায় একটা ধর্ম আছে মাতুয়া, যারা সবাই স্বাধীন ভারতবর্ষের সময় বাংলাদেশ পাকিস্তান ভারত তো একসাথেই ছিল, তারপরে স্বাধীন হয়ে গেল, ওদিকে গান্ধীবাবু ওদিকে জিন্নাবাবু দুজন মিলে গদির লোভে দেশটাকে ভাগ করেছে। শুনছেন? এখানে দেশের নাগরিকের কারো দোষ না। ও বলছে আমি নেতা হব, এ বলছে আমি নেতা হব, এই জায়গায় দুজনই ভুল করেছে, দেশটাকে টুকরো করা অন্যায় কাজ করেছে। তারপরে যখন দেশ ভাগে আন্দোলন হয়, আওয়াজ ওঠে আমার বেটা যান মোজাদ্দেজামান দাদা হুজুরকে গান্ধীবাবু বলেছিল যে আপনি কোন দিকে, আপনার মতামত কি? দাদা হুজুর পীরকে বেলা বলেছিলেন যদি স্বাধীনভাবে আমাকে ধর্ম পালন করতে দেওয়া হয়, আমি আবু বাকর বলবো এই বিশাল ভারতকে ভাগ করার দরকার নেই, যত বড় থাকবে তত ক্ষমতা বেশি হবে, ঠিক না বেটি? আজকে মাথা মোটা একদল রাজনীতির নেতা হয়েছে, শুধু বলছে দেশের নাগরিক কমাও, দেশের নাগরিক কমাও, দেশের নাগরিক কমাও। তোমার গ্রামে যার বাড়িতে দশটা ছেলে আছে, যার বাড়ি দুটো আছে, দাদা কে ভাই? রাজ আমার দেশে যত নাগরিক হবে, চীন পর্যন্ত আমার দেশকে ভয় করবে, আমেরিকা পর্যন্ত আমার দেশকে ভয় করবে। অত্যন্ত দুঃখের বসায় দেশপ্রেমিক নেতা হয় না বলে আজ ভারতকে কেউ ভয় করছে না। যদি দেশপ্রেমিক একটা নেতা ভারতের মসনাদে বসে, আমেরিকাকেও ভারতের পায়ে মাথা নত করিয়ে ছাড়বে, এটা ঠিক না বেটি? কারণ ভারত এমন একটা দেশ যে দেশে বিজনেস করলে অল্প দিনে প্রফিট বেশি করা যায়, সেই দেশ কখনো অন্য দেশের কাছে ভিখারি হতে হাত পাততে পারে না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজ আমার ভারতবর্ষ আমেরিকার ইশারাতে নাচছে। যাক আজকে ওদিকে যাচ্ছি না, আজকে এই বনগায় মাতুয়া পরিবার যারা আছে, দেশ ভাগ হয়ে গেল, একটা পাকিস্তান একটা পাক ভারত, হিন্দুস্তান পাকিস্তান পাক ভারত হিন্দুস্তান দুটো দেশ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ওই পাকিস্তানের মধ্যে ভাসালে একটা আন্দোলন তৈরি হলো, সেই আন্দোলনে মুজিবর সাহেব তিনার সঙ্গে পাকিস্তানের সঙ্গে একটা বর্তমান যে পাকিস্তান মতনৈক্য দেখা দিয়াতে আবার পাকিস্তান দুটো করে হলো, হওয়ার পরে বাংলাদেশ হলো পাকিস্তান হলো। এ দেশ ভারতবর্ষে ওই বাংলাদেশ থেকে মাতুয়া পরিবাররা এসেছে, কোন দেশ থেকে? বাংলাদেশ থেকে। আমরা ইন্ডিয়ান, আমরা ভারতীয়, তিনাদের ইস্তেকবাল করেছি, আহলান সাহালান ওয়েলকাম। আমার দেশ কখনো হিংসুক নয়, ভারত এমন একটা দেশ নিজের বুককে চিড়ে দিয়ে তাম পৃথিবীতে বসবাস করতে দিয়েছে, কিন্তু এই সরল ভারতকে সবাই মিলে লুটেছে, একটাই কারণ সর্বসময় যারা নেতৃত্ব দিয়েছে তারা এই গাদ্দারদের সঙ্গে ঠান্ডা ঘরে বসে দু নম্বরই করেছে, ঠিক না বেটি? আগামী দিন এই ভারতের জন্য আমাদেরকে ভাবা দরকার, কারণ আপনার আমার হিন্দু খ্রিস্টান আদিবাসী শিখ পাঞ্জাবি সবার উত্তরসূরিরা জীবন দিয়ে ভারতকে স্বাধীন করেছে, আর সেই দেশ আবার বিপদের দিকে যাচ্ছে, আবার আহলে সুন্নাত আল জামাত। এই বাংলা থেকে এই ব্রিটিশ তারা আন্দোলন উঠেছিল, আগামী দিন এই আহলে সুন্নাত আল জামাতই হয়তো বাংলা থেকে উঠছে, একদিন পুরো ভারতের কোনায় কোনায় আওয়াজ পৌঁছে দিতে পারে, ঠিক না বেটি? তোমাদের সাহায্য চেষ্টা আমার আল্লাহ দয়াতে হতে পারে। তো ভাইরা আমার, ওই মাতুয়া সমাজ হলো 1%, আর আমরা কত পার্সেন্ট? মুসলমান হলো 33-35%, দাদা হুজুরের মুরিদ হলো 22-24%, অনেক মত পথ আছে। আমি শুধু আমারটা ধরে চলছি, আমার মা আমার বাপ আমার ভাই আমার বোন, আমি যদি শুধু আমারটা ধরে চলি তাহলে আমরা 22-24% ধরুন, যদি 22-24% কারো দাঁড়িপাল্লায় ওঠে ওটা বেশি ভালো, না কারো দাঁড়িপাল্লায় 1% উঠলো ওটা বেশি ভালো? তাড়াতাড়ি বলবেন, বেশি মূল্যবান কোনটা, 22-23% 24% না 1%? 1 টাকা বেশি ভালো না 24 টাকা বেশি মূল্য?
তাহলে মা তোরা 1% এক টাকা যদি পায় আমরা ক টাকা পাবো? 24 টাকা, ঠিক না বেটি? ওরা যদি একটা এমপি পায় আমরা কটা পাবো? ওরা যদি একটা এমএলএ পায় আমরা কটা পাবো? ওরা যদি একটা চাকরি পায় আমরা কটা পাবো? ওরা যদি একটা হসপিটাল পায় আমরা কটা পাবো? ওরা যদি একটা কলেজ পায় আমরা কটা পাবো? এখন আমি জিজ্ঞাসা করছি, ওনাদের একটা এমপি আছে, আপনার দাদা হুজুরের মুড়িদের কটা এমপি আছে? বাবা দরকার তো 24, কটা পেয়েছেন বলবেন? ভুল করছে? তোরা কি সারা জীবন গোলাম হয়ে থাকতে চাস? যুবকরা গোলাম হয়ে থাকতে চাস? আমি আব্বাস সিদ্দিকী তোদেরকে স্বাধীন ভাবে বাঁচার রাস্তা দেখাতে চাইছি। কারো সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক নেই, কারো সঙ্গে আমার ব্যক্তিগত রাগ নেই। কেন? আল্লাহ আমাকে রসুলের খানদানে জন্ম দিয়েছে। এ পৃথিবীতে রসুল বলে গেলে তিনটে জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ, সুন্নতে রসুলি ও আহলে বাইতি। এই তিনটেকে যারা ধরবে তারাই রেহাই পাবে, তারাই নাজাত পাবে। ভাইয়েরা আমার শুনছেন? ঠিক সময় এসব কল কায়দা সব জানা আছে। আমার বলবো না বাদ দেবো, তারা শুনতে চান হাত তুলে দেখান। 2 নম্বরই নয় তো? যে মিথ্যা কথা বলে সে মুসলমান থাকে? যে মিথ্যা কথা বলে সে মুসলমান হয়? যে মুসলমান যে মিথ্যা কথা বলে সে কি মানুষ হয়? মানুষের ধর্ম কখনো মিথ্যা বলবে না। ভালো মানুষ হও নাই, রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মরতে হবে, কেউ তোমার দিকে তাকাবার নাই। ভেবে চিনতে দেখো আব্বাসের দিকে কি বুঝাচ্ছে। একটা এমপি আছে, মাতোয়াদের কিছু হলে লোকসভায় গিয়ে চিল্লায়, যখন এনআরসির কাগজ বেরোলো সঙ্গে সঙ্গে মাতুয়ারের এমপি দিল্লি চলে গেছে, যে চিল্লাচ্ছে মানছি না মানবো না। আবু বাকারের মুরিদ তোমাদের জন্য কজন গেছে? যারা যে এনআরসির বিরুদ্ধে বর্তমান বলছে এরাই প্রথম লোকসভাতে এনআরসি করতে হবে বলেছিল যখন বামফ্রন্টের সরকার চলছিল। তোমরা জানো গল্প, ইতিহাস জানো তোমরা? আমি তা বলে বামপন্থ ভালো বলছি না। 34 বছর ধরে আমাদেরকে কবরে ঢুকিয়ে দিয়েছে, শিক্ষা থেকে আমাদেরকে সরিয়ে দিয়েছে বামপন্থ। আর বর্তমান যে আছে ইনিও শিক্ষা থেকে সরাচ্ছে, কংগ্রেসও দুশ্মনী করেছে আমাদের সাথে। দোষ এদের কারো নয়, দোষ হলো আমাদের। আমরা ঘরের দরজা খুলে রাত্রিরে সব তো চোরের কাজ তো চুরি করবে, তো দোষকে এখন শুধু চোরকে বললে হয়? আমাদের একটু সতর্ক থাকা দরকার ছিল। কত খারাপ লাগছে না ভাইরা আমার? তাহলে বলুন, একটা এমপি তাহলে আমাদের 24টা হওয়া দরকার, সেই জায়গায় একটাও কেন হলো না? এটা আমাদের দোষ। দোষটা কি নেতা মন্ত্রী এমপিদের না আপনাদের? জোরে বলুন। আগামী দিনে এই দোষ থেকে ফিরে আসতে চান? ফিরে আসতে চান? তাহলে আব্বাস সিদ্দিকীর হ্যাঁ হ্যাঁ বলতে হবে, না না বলতে হবে। পারবেন? পারবেন? উঠে দাঁড়ান, দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার শোনেন, উঠে দাঁড়ান, শোনেন, কথা বলতে দেন। কেন সময় সঙ্গে দাঁড়াতে বললে দাঁড়াতে হবে, বসতে বললে বসতে হবে। কেন? তুমি যখন আমাকে ভাই বলে মেনেছ, আমার কথা শুনবে না? শুনবে না ভাইরা আমার? আপনারা বসে ঠেলছিস কেন রে? চুপ ভাইরা আমার, ঠেলছিস কেন? এই ভাই গলা একেবারে শেষ সময়, আর মাথা করো কইনি বাবা। তাহলে বলুন, ওদের দুটো এমএলএ আছে মাতুয়াদের, 1% যদি দুটো এমএলএ হয় তাহলে আমাদের কটা হওয়া দরকার ছিল? আছে কটা? কটা আছে? কেন নেই? ওদের একটা সুপার স্পেশাল হসপিটাল আছে, মাতুয়াদের ফ্রি চিকিৎসা হয়, কার্ড আছে ফ্রি চিকিৎসা হয়। দাদা হুজুরের মুরিদ, আমি আব্বাস সিদ্দিকী যখন বলেছিলাম
ও কল্যাণদা, তোমাকে ফুরপুরে হসপিটালের বিষয়ে জবাব দিতে হবে। এই মুসলমান বলেছিল আব্বাস সিদ্দিকি পিজেবি করছে, বলেছিল না বলেনি? কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিবি, তোরা আল্লাহর কাছে জবাব দিবি। তো ভাইরা আমার, তাহলে আজ আমাদের হসপিটাল নেই কেন? কেন হসপিটাল নেই? কথা বুঝছেন না, বোঝেন না? আমি কেন আপনাদেরকে তুলে দিলাম বুঝতে পারছেন না? যেগুলো দু নম্বর আছে আস্তে আস্তে বেরিয়ে যেতে চলে যায়, আমি পুরো ছেঁকে নিতে চাই। কথা বুঝছেন না? আমি পুরো ছেঁকে নিতে চাই। কেন মুসলমানকে জিততে কখনো সংখ্যা বেশি লাগে না, বোম লাগে না, অস্ত্র লাগে না, গুলি লাগে না, বন্দুক লাগে না। মুসলমানকে জিততে গেলে একটা জিনিস লাগে, সেটা হলো মুমিন হতে হয়, অর্থাৎ ঈমান লাগে। আর ঈমানদার কখনো গরিবের মালকে শোষণ করতে পারে না। তাই আপনাদেরকে দাঁড় করিয়ে দিয়ে কিছু লোকের কষ্ট হচ্ছিল, একটু যাবার রাস্তা করে দিলাম। তারা দেখুন চতুর্দিকে আস্তে আস্তে একটা দুটো করে দেখুন বেরোবে, এখন হয়তো ফেরোতে পারছে না, কিন্তু চেষ্টা আস্তে আস্তে চালাচ্ছে। তাদেরকেও বলবো চলে যা, যদি কষ্ট হয় বাপ চলে যা, তোকে যে 2000 দিয়েছে তার পায়ে যে চুমু দিকে যা। কথা বুঝছেন না? আমি আব্বাস সিদ্দিকের জন্য দোয়া করব, আল্লাহ এদের আখেরাতের জন্য জান্নাত দেয়, দুনিয়ায় যেন ইজ্জত দেয়। 2000 টাকা দিতে পারবো না, দোয়াটা করতে পারবো। দোয়া বেশি নিয়ামত না 2000 টাকা বেশি নিয়ামত? তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনো, তাহলে আজকে বলো ওদের একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, তোমার কটা থাকা দরকার? 24টা কটা আছে? কেন নেই? ওদের একটা রয়েছে, 10,000 ছেলেকে চাকরি দিয়েছে মাতুয়াদের। অবশ্যই ভালো কাজ করেছে, খারাপ কাজ না, ভালো কাজ, ভালো কাজ। কিন্তু তোমার বেলায় ভালো হলো না কেন? দোষটা কার? আমাদের। কেন? আমরা যাদেরকে মুসলমান বলে সামনে দিই, ওই গুণেই হচ্ছে আমাদের জন্য দুশ্মন, ওই গুণেই আমাদেরকে শেষ করছে। কথা বুঝে আসছে? তাহলে আজকে বলুন, আমি আব্বাস সিদ্দিকির দাবি কি ভুল? ওদের যদি একটা হয় আমার 24টা, ওদের যদি দুটো হয় আমার 48টা, ওদের যদি একটা হয় তাহলে আমাদেরও 24টা দরকার আছে না নাই? আমি দাবি করেছি গরিব মেয়েদের বিবাহের জন্য 5 লক্ষ করে টাকা ওয়াকাফ সম্পত্তি থেকে দিতে হবে, ভুল করেছি? আরে তুমি ধনী লোক, তোমার দুটো মেয়ে আছে, তোমার চিন্তা নেই, কিন্তু যে গরিব তার রাত্রিরে ঘুমাইয়ে তার মেয়ে উপযুক্ত হয়েছে, এবারে তার বিবাহ টাকা নাই, অকাল সম্পত্তির টাকা 22,000 থেকে 23,000 টাকা, সেই টাকা থেকে 5 লক্ষ করে টাকা আমি আব্বাস সিদ্দিকি দিতে বলেছি, যাতে করে গরিব মেয়েদের বিবাহ ব্যবস্থাটা ঠিকভাবে হয়। এটা কি ভুল করেছি? আপনারা আমার পাশে থাকবেন, আমার হ্যাঁ হ্যাঁ আমার নাই না বলবেন, কথা দিচ্ছেন? যাদের জবান একটা হাত তুলবেন, যাদের জবান দুটো তুলতে হবে না, কথা দিচ্ছেন? আমার হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ আমার নাই না বলবেন। 2021-এর মুখ্যমন্ত্রী করব কাকে? যারা গরিব মেয়েদেরকে বিবাহের জন্য 5 লক্ষ করে টাকা দেবে তাকে মুখ্যমন্ত্রী বর্ণ, ঠিক না বেটি? যারা গরিব ছেলেদের মধ্যে থেকে 90% উপরে নম্বর পাবে অকাফ সম্পত্তি, তাদেরকে আমরা মুখ্যমন্ত্রী বানাবো, ঠিক না বেটি? ওই তাদেরকে মুখ্যমন্ত্রী বানাবো যারা কিনা ইমামদের 20,000, মুয়াজ্জিনদের 10,000 করে মাইনে দেবে অকাফ সম্পত্তি থেকে, তাদেরকে আমরা মুখ্যমন্ত্রী বানাবো। আর যদি ওদের 10,000 ছেলেকে চাকরি দিতে পারো, মুসলমান ছেলেদের মধ্যে থেকে যারা 2,40,000 যুবককে চাকরি দেবে, ওয়াদা করলে হবে না দিতে হবে, তাকে আমরা মুখ্যমন্ত্রী বানাবো, ঠিক না বেটি? আপনাদের আব্বাস সিদ্দিকি রাজনীতি করলো তো? না। জোরে বলেন না। হ্যাঁ রাজনীতি করেছি, হ্যাঁ বেশ করেছি। কার অসুবিধা হচ্ছে? এ কার অসুবিধা হচ্ছে? 100 বার করবো রাজনীতি, গরিবদের হয়ে বলা যদি রাজনীতি হয় আমি ওই রাজনীতি করতে রাজি আছি, দলিত আদিবাসীদের হয়ে বলা যদি রাজনীতি হয় আমি ওই রাজনীতি করতে রাজি আছি, বন দপ্তরের টাকা থেকে দলিত আদিবাসী বাচ্চাদের পড়ানো, চিকিৎসার জন্য হসপিটাল, শিক্ষার জন্য এডুকেশনের প্রতিষ্ঠান করা, যদি আন্দোলন করা যদি রাজনীতি হয় আমি ওই রাজনীতি করতে রাজি আছি। কথা বুঝছেন না বোঝেন না? এতে যার ভালো লাগবে আব্বাস সিদ্দিকির সাথ দেবে। তবে আমি জবান দিয়ে যাচ্ছি, যারা আব্বাস সিদ্দিকির পাশে দাঁড়াবে তাদের জন্য দোয়া করব, সাথে সাথে তাকে যদি কেউ ছোঁয় তার চিকিৎসাটাও খুব ভালোভাবে করে দেব। এই কথা শুনছেন? এই গত ইলেকশনে পাশের থানা দেগঙ্গা খোঁজলা আব্দুল হাফ সাহেব কই, মুফতি আলাদ্দিন সাহেব কই, এই তোমার নাম কি জানো?
করিম এদিকে আসো, সামনে আসো, খোঁজরাও খোঁজরাও, ভোটের সময় কারেন্টের মিটারের বক্সের মধ্যে বোম পাওয়া গেছে, মিটারের বক্সের দরজাও নেই, বোম পাওয়া গেছে, খবর হয়তো তোমরাও পেয়েছো। বাড়ি থেকে দুজনকে তুলে নিয়ে চলে গেল, তার মধ্যে একটা আমার সংগঠনের ছেলে ছিল। সঙ্গে সঙ্গে উকিল দিয়ে চারিদিক দিয়ে লোক পাঠিয়ে থানা থেকে বার করে এনেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা ওসি সাহেবকে বুঝিয়েছিলাম, ওসি সাহেবকে ভাবিয়েছিলাম, ঝগড়া করে নয়, ভাবিয়েছিলাম, বুঝিয়েছিলাম। ওই ওসি সাহেব অত্যন্ত ভালো ছিল, তাকে আমি আজও স্যালুট জানাই, সাধুবাদ জানাই, যে একটা খোলা দরজা কারেন্টের রাস্তার ধারে কারেন্টের মিটার বক্সে দেখেও রাখিয়ে দিতে ফাঁসাতে পারে কি ঠিক না বেটিক? বোঝাবার পরে তিনারা বুঝেছিলেন যে কথাটা ঠিকই। আজকে সেই ছেলেটা একটা স্টুডেন্ট ছেলে, পড়াশোনা করছে, ওর নামে যদি একটা দাগ লেগে যেত জীবনেও চাকরি পেত। আর সেই বাচ্চাটাকে আহলে সুন্নাত ওয়াল জামাত বার করে এনেছে। জেনে রেখে যাবে, তোমরা যদি মনে করো আহলে সুন্নাত ওয়াল জামাতের পাশে দাঁড়াতে পারো, আর যদি মনে করেন না আমাদের গোলামির জিন্দেগিটাই ভালো, পার্টি অফিসে যে দাদার পায়ের তলায় বসে থাকবো, সন্ধ্যেবেলা 100 টাকা ভিক্ষা দেবে, আমি বাজার করে ঘরে নিয়ে চলে যাব, যেতে বড় আব্বাস সিদ্দিকী কাউকে জোর করছে না, কেন আমার গদি দখলের লড়াই নয়, আমি কোনো রাজনীতির নেতা নয়, যে আমার চরিত্র খারাপ, সমাজ বিরোধী কাজ করি, তথাপি আমাকে বুথ দখল করতে হবে, এ চিন্তাধারা আব্বাস সিদ্দিকীর নয়। তবে আব্বাস সিদ্দিকীকে যারা ভালোবাসে তাদেরকে আমার গণতান্ত্রিক অধিকার আছে বলার, যে বাবা অমুক লোকটা ভালো, অমুক লোকটা খারাপ, বলার অধিকার আছে না? নাই। চিৎকার দিয়ে বলা আছে না? তোমাদের কাছে দুনিয়া আগে না আখেরাত আগে? হাত তুলে বলো যাদের কাছে আখেরাত আগে, দুনিয়া আগে না আখেরাত আগে? সামান্য দুদিনের দুনিয়ার জন্য তোমরা আওলাদের রসুলের বিরোধী করবে, আমাকে ছেড়ে তোমরা দূরে থাকবে, তাহলে চিন্তা করে দেখো এই স্বাধীন ভারতে আবু বকর সিদ্দিক রাজনীতি করেন, কিন্তু আবু বকর সিদ্দিক গান্ধী বাবুকে তৎকালীন সময় পরামর্শ দিয়েছিল, দেশ চালাবার বুদ্ধি দিয়েছিল, আজ তার চতুর্থ প্রজন্ম। আমি চাই এই আমার বাংলা সহ ভারতকে বাঁচাবার জন্য পরামর্শ দিতে চাই, আমার পরামর্শ মানতে চাও? মানতে চাও? হাত নাড়াও। আজকে দুর্নীতির নেতা হলে সমাজে আসিফার মতো ছোট্ট বোনকে কাশ্মীরে মন্দিরের মধ্যে রেপ হবে, আজ পর্যন্ত ইনসাফ পাওয়া যাবে না। এই ইনসাফ পাওয়া গেছে? কিয়ামতের দিন কোন মুখ দেখাবে তোমরা, যে ছোট্ট একটা ফুলের মতো 4-5 বছরের বাচ্চাকে মন্দিরের মধ্যে দিয়ে রেপ করেছে? আমি মন্দিরের বিরুদ্ধে বলছি না, হিন্দু ধর্মের বিরুদ্ধে বলছি না, কিন্তু অত্যন্ত দুঃখ, এ দেশ সন্ত্রাসদের দখলে চলে গেছে, কেউ আজ পর্যন্ত সেই আসিফার হয়ে বিচার হলো না। তাহলে এই জায়গা থেকে দেশকে বাঁচাবার জন্য, আসিফার মতো ফুলের মতো ছোট্ট বোনকে বাঁচাবার জন্য, পূজার মতো বোনকে বাঁচাবার জন্য আমাদেরকে ঐক্যের দরকার আছে না? নাই। আদিবাসী দলিতদের হকের জন্য ঐক্যের দরকার আছে না? নাই। মুসলিমদের অধিকারের দরকার আছে না? নাই। ভাই 72 বছর আমরা হয়ে গেল, 73 পড়ল, কিছু পাইনি। একদিকে যেমন আন্দোলন করছি, সাথে সাথে আমার আবু বকর শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য কিচ্ছবি তৈরি করেছে, কেন্দ্র তৈরি করেছে, তাই আমি তার চতুর্থ প্রজন্ম হিসাবে আগামী 8ই ডিসেম্বর রবিবার বাংলা 21-এ অগ্রাণ সকাল 9টার মধ্যে আপনাদের সবাইকে যাবার আহ্বান জানালাম, কেননা আমরা 100 বিঘে জমির উপরে পীর আবু বকর নলেজ সিটি করতে চলেছি। আমাকে কানে কানে বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে 18 বিঘে নাকি আপনি জায়গা কিনেছেন। ভাই ফুরফুরা শরীফে যদি আব্বাসের দিকে 18 বিঘে জায়গা কিনে আপনাকে নিয়ে যায়, তাহলে আপনাকে 18 বিঘেই দেখাতে পারবে, 100 বিঘে কি দেখাতে পারবে? এ পারবে, কিন্তু ফুরফুরা শরীফে গেলে কি কারো লস আছে? কারো লস আছে? ফুরফুরা শরীফে আপনাদের ইমাম আছে, আপনাদের মুজাদ্দেদ আছে, আপনাদের স্বাধীনতা সংগ্রামী আছে, আপনাদের সুখে দুঃখে সাথী আছে, আপনাদের জন্য আজও আবু বকর দোয়া চাই, তাহলে ফুরফুরা শরীফে আপনাদের দৈনিক এমনি সময়ও যান, আগামী 21-এ অজ্ঞান গিয়ে নিজে চোখে দেখে আসবেন। যদি মনে হয় আব্বাস সিদ্দিকী হ্যাঁ 100 বিঘে কিনেছে, আপনার কাছে আশা রেখেছিলাম 100 টাকা একটা ইট, তাহলে আপনি সেই দিন অদা করেন 1000 টাকা দেবেন তো? হ্যাঁ দেবেন না? ওদের মুখে ঝামা খাসার জন্য আরো বেশি কর দিবা দরকার নাই, আমরা ঢেলে দিয়ে আসবো, ঠিক না বেটি? আসুন আসুন, আমরাই পারি। আমি দেখিয়ে দিতে চাই রামকৃষ্ণজির নামে
বেলুর মঠে প্রতিষ্ঠান রয়েছে, তার প্রেমিকরা করেছে, ধন্যবাদ জানাই তার প্রেমিকদের ঘরে। তোমরা ধর্মগুরুকে কত ভালোবাসো, সাই বাবার নামে তার ধর্মগুরুরা করেছে, ধন্যবাদ জানাই সাই বাবার অনুসারীদের ঘরে। তোমরা তোমার ধর্মগুরুকে কত ভালোবাসো জানাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে স্কুল কলেজ রয়েছে, ধন্যবাদ জানাই ঈশ্বরচন্দ্রর প্রেমিকদের ঘরে। রবীন্দ্রনাথ টেগরের নামে স্কুল বিশ্ববিদ্যালয় রয়েছে, ধন্যবাদ জানাই রবীন্দ্রনাথ টেগরের প্রেমিকদের ঘরে। এ বাংলার আবু বাকারের মুরিদরা, আজ 3.5 কোটি কম বেশি এই বাংলাতে শুধু মুরিদ আছে, আবু বাকারের পৃথিবী মিলিয়ে 30 কোটির উপরে ভক্ত মুরিদ আছে। ভেবে দেখুন আমরা কি পারি না ভেলোরের মতো সুপার স্পেশাল বিশাল হসপিটাল তৈরি করতে, আমরা কি পারি না মায়েদের ইজ্জত বাঁচাবার জন্য ফুরপুরা শরীফ আবু বাকারের নামে, আবু বাকারের স্ত্রীতে আমার ধর্মগুরু, আমার ইমাম, আমার স্বাধীনতা সংগ্রামী, মনুষ্য জাতির কল্যাণের জন্য যিনি এসেছিলেন সেই আবু বাকারের নামে মাতৃসদন তৈরি করব, যেখানে সম্পূর্ণ মহিলা পরিচালিত হবে, পুরুষ ডাক্তার সেখানে থাকবে না, মা বেটিদের গায়ে পুরুষ ডাক্তার হাত দেবে না। আব্বাস সিদ্দিক ভেবেছে বাংলা মায়ের ইজ্জত বাঁচাবার জন্য মাতৃসদন তৈরি করবে, শুধু মুসলমান মা নয়, কেন মা যে হয় সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, দলিত হোক, পাঞ্জাবি হোক, শিখ হোক, তার কাছে মা, মায়ের ইজ্জত আছে না নাই, হতে মা হলেই তার জন্য মহিলা দিয়ে চিকিৎসা হবে, এটা আব্বাস সিদ্দিকী ভেবেছে। আব্বাস সিদ্দিকী ভেবেছে 10,000 বেডের অনাথ আশ্রম তৈরি করব। হাইরে মুসলমান, তোমাদের ঘরের গরিবের বাচ্চা 95% নম্বর পেয়েছে মাধ্যমিকে, গরিব বলে আর পড়াতে পারে রে বাপ, লাস্টে দেখা যাচ্ছে ওই ছেলেটা দোকানে কাজ করছে, মনের দুঃখ খুলিয়ে আগিয়ে যেতে পারলো না, অনেক এতিম মিসকিন অসহায় আছে যাদের কেউ নাই, পড়াতে পারে না, বড় হলে ডাকাত হচ্ছে, খুনি হচ্ছে, বোম বানছে, সন্ত্রাস হচ্ছে, নেতারা তার দ্বারা দিয়ে বুথ দখল করছে, জেলা দখল করছে, এলাকা দখল করছে, লাস্টে যখন ওই আবার নেতার কাছে বলে দাদা ভাগটা বেশি দিতে হবে, তখন ওই নেতার অন্য একজন গুন্ডাকে তুলে ওকে হয় মার্ডার করিয়ে দিচ্ছে, না হয় ওর বিষয়ে পুলিশকে ইনফরমেশন দিয়ে ওকে আবার তুলিয়ে দিচ্ছে, পরের দিন পেপারে হেডলাইনে উঠছে মোল্লা অমক মোহাম্মদ অমক সে সন্ত্রাস, দেখো মুসলমান যাত্রা কত খারাপ। আব্বাস সিদ্দিকী তাই চাইছে 10,000 বেডের অনাথ আশ্রম করবে, তুমি আমার ভাই হও, গরিব তো কি হয়েছে, তোমার বাচ্চা যদি বেড়ে নিয়ান হয় তোমার বাচ্চাকে আমার ছেলে আমার ভাইপো, আমাকে দায়িত্ব দাও, আমি মানুষ করব, আমাকে যারা ভালোবাসে তাদের কাছে হাত পাতবো, ডেলি 3.30 টাকা আমাকে দিও, একটা চা কম খাবে, একটা পান কম খাবে, একটা গুটকা তো খাওয়াই উচিত নয়, একটা জিনিস কমিয়ে দেবে ডেলি, তাহলেই তো তোমার ডেলি 3.30 টাকা হয়ে যাবে, তোমার এই বাচ্চা পয়সা দিয়ে অনাথ গরিবদেরকে মানুষ করব। রসুল বললেন যে গরিবদের মাথায় হাত বুলোয় সেজন্য আমি রসুল আমার মাথায় হাত বুলালো, যে গরিবকে পরনের কাপড় দেয় সে আমি রসুলকে কাপড় দিল, যে অনাথদের ঘরে খাওয়ায় সে আমি মোহাম্মদকে খাওয়ালো, যে অনাথদের ঘরে ভালোবাসে সে আমি মোহাম্মদকে ভালোবাসো। কিসের মুসলমান দাবি করো, তোমার এলাকায় অনাথ ছেলে পড়ে আছে খেতে বাইরে আর তুমি বলছো আমি মুসলমান, এই জন্যই মুসলমানের কুত্তার হাল হয়েছে, কেন তোমরা মোস্তফা জান রহমতকে ছেড়ে দিয়ে এই পার্টির নেতাদের পিছনে দালালি করে বেড়াচ্ছ, কথা খারাপ লাগছে, যদি ভালো না লাগে আসবে রে, আর যদি ভালো লাগে আব্বাস সিদ্দিকী যে রাস্তা দেখা চাগিয়ে আসো, আগামী দিন দেশ ও দেশবাসীর হয়ে প্রত্যেকটা পাই টু পাই হিসাব চোখে চোখ রেখে আদায় করতে চাই, ঠিক না বেঠি, গরিব এতিমদের হয়ে আদায় করতে চাই, ঠিক না বেঠি, এখন হাত তুলে একবার বড় জান দিতে রাজি আছো, দেশের হয়ে জান দিতে রাজি আছো, ইসলামের হয়ে জান দিতে রাজি আছো, সত্যের হয়ে জান দিতে রাজি আছো, এতিমদের হয়ে লড়তে গিয়ে যদি কেউ জেল দেয় জেল খাটতে রাজি আছো, গরিব এসআইদের হয়ে লড়তে গিয়ে কেউ মিথ্যা মামলায় জড়িয়ে দিলে জেল খাটতে রাজি আছো, কেউ যদি তোমাকে দাবায় যে তোর ঘরে আগুন লাগিয়ে দেবো ঘর পুড়াতে রাজি আছো, সব কিছু ত্যাগ করতে রাজি হয়ে যাও, কিন্তু কোনদিন মিথ্যার কাছে মাথা নত করবে না আর সত্যকে কখনো ছেড়ে দেবে না, এই কথাটুকু আজকে বলে আমি সংক্ষেপ করলাম, হাত নাবাও ছোট ছোট দোয়া করব, সকলে দাঁড়িয়ে যাও, ইয়া নবী সালাম।